সকাল থেকে অনবরত বৃষ্টি হয়েই চলেছে এত বৃষ্টি আবার ভালো লাগে না বাপু যাই হোক তো আজকে তো বৃহস্পতিবার তাই বৃহস্পতিবারে ঘট পেতে মানে পুজো দিতে একটু দেরিই হয়ে যায় আর এত বৃষ্টি হচ্ছিল বলে এর খিচুড়ির বায় না তো খিচুড়ি তো আমি অত ভালো করতে পারি না তাও যা যেটুকু আর কি করেছিলাম সঙ্গে ডিম ভেজেছিলাম আর পাপড় ভেজেছিলাম তো তারপরে রাত্রেবেলাতে হঠাৎ করে এই যে ইনি এনার মানে আমার বাবা ও আর ভাই তিনজনে মিলে এদের যে কি লুচি প্রিয় আমার তো মা আর আমার একদমই ভালো লাগে না হঠাৎ করে বলল লুচি আর মাংস করা হবে রাত্রেবেলাতে আর সেই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে আসতে হলো মানে কি বলবো আর মানে উঠলো ভাই কটক যাই বলে না ঠিক সেই রকম অবস্থা আর এর জন্য তো ও আবার বার্গার নিয়ে এসেছিল তো সে তো বার্গার পেয়ে ভীষণ খুশি হয়ে গেছে কারণ ও এই সমস্ত পিজা বার্গার এসব খেতে ভীষণ ভালোবাসে আমার আবার অত কিছু ভালো লাগে না যাই হোক তো তারপরে ও তো খুশি হয়ে গেছে আর আমি এটা কি পরেছি দেখো তো আমি হচ্ছে বাবার আর প্যান্ট পরেছিলাম এটা আগেও আমি পড়তাম তো অনেকদিন পরে ইচ্ছে হলো একটু পরি তো তারপরে দেখো এখানে চিকেন কষাটা আমি করেছি এসে আর মা এখানে ঘুগনি করেছিল ওটা সকালেই করেছিল মটন কিমা দিয়ে ঘুগনি করেছিল আর লুচি করছে রাত্রেবেলাতে তা আমাদের মানে মা আর আমার একদম লুচি ভালো লাগে না প্রিয় না কিন্তু ওদের তিনজনের যে কি এত ভালো লাগে লুচি বিরক্তি লাগে একদম তা সেই দেখো লুচি করছে আর এই যে যে তিনটে লুচি তুলছি এটা হচ্ছে বাবার একটা ওর একটা ভাইয়ের একটা মানে ভাজার সময় একটা একটা করে দিচ্ছি সবাইকে আর আমার মানে আমি যখনই খাই আর কি লুচি তার আগে মানে লুচি করলে পরে আমার জন্য মার জন্য আর কি ওই আটার যে বা ময়দার যে ডোটা থাকে সেটা দিয়ে আর কি রুটির মতো করে নিই তো আজকে আর করলাম না যেহেতু মাংস ছিল তাই লুচি দিয়ে মাংস খেতে আমারও একটু একটু ইচ্ছা করছিল কিন্তু খেলে আবার অস্বস্তি করে এটাই হচ্ছে প্রবলেম যাই হোক তো তারপরে এই দেখো আর বাবার একটা ইউনিক খাবার হচ্ছে লুচির সাথে কাঁচা লঙ্কা দিয়ে খায় এটা কার ভালো লাগে বলো তো বাবারই ভালো লাগে সেইটা নিয়ে এসেছে আর এই দেখো একটুখানি ঘুগনি নিয়ে নিয়েছি আর তারপরে নিয়ে নেবো চিকেন কষা তো ঘুগনি দিয়ে বেশ ভালোই লাগলো খেতে চিকেন কষার থেকেও ঘুগনি দিয়ে খেতে আমার বেশি ভালো লেগেছে যাই হোক তো রাত্রিবেলা তারপরে এই দিয়ে তো খাওয়া দাওয়া হলো সবাই মিলে আর বৃষ্টি এত পড়ছিল যে বাড়ি আর ফিরতে পারেনি থেকে যেতে হয়েছিল আর ভাই দেখো আমার নাইটি পরে কি আর কি করছে আসলে আমরা যখনই যাই ওই বাড়িতে থাকি ওর যে কী আনন্দ হয় মানে জোর করে আমাদের শুধু রেখে দেয় লুকিয়ে রাখে জুতো তো পাগলার পাগলা আমি চলতে থাকুক আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে টাটা